আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে মাছের ডিম বোনা করব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি মাছের ডিম ধুয়ে নিয়েছি, রুই মাছের ডিম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, ধনিয়া পাতা নিয়েছি। এখন আমি উপর দিয়ে পেঁয়াজ কুচিগুলো হাত দিয়ে কষতে ভালোভাবে দিয়ে দিব। তিন চারটে কাঁচামরিচ দিয়েছি, এক চামচ মরিচ গুঁড়া, এক চামচ হলুদ গুঁড়া, এক চামচ আদা রসুন বাটা, এক চামচ মরিচ বাটা, কাঁচামরিচ বাটা, হাফ চামচ আদা বাটা, এক চামচ জিরা গুঁড়া, এক চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ রাঁধুনি মিক্স মশলা। এখন একটা ম্যাজিক মশলা দিব, পরিমাণ মতো লবণ দিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব, কষলিয়ে কষলিয়ে ভালোভাবে ডিমগুলোকে ভেঙে নিতে হবে। হাতে মাখা এভাবে ডিম রান্না করলে অনেক সুস্বাদু হয়, খুবই মজাদার একটা রেসিপি। এখন আমি হাত ধুয়ে পানি দিয়ে দিব, একটু নেড়ে দিব। পরিমাণ মতো তেল দিয়েছি, তেল দিয়ে চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এখন আমি চুলে বসিয়ে দিলাম। চুলার আগুনটা মিডিয়াম লোতে রাখতে হবে, যেহেতু মাছের ডিম বেশি বাড়িয়ে দিলে তাড়াতাড়ি জমাট বেঁধে যাবে। অনবরত লাগতে থাকব, একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা খুলে আমি একটু নেড়ে দিব, নিচে যেন লেগে না যায়। মাছের ডিম অনেক সময় চুলায় দিলে কতক্ষণ পরে একটা জমাট বেঁধে আসে, চাকাচাকা হয়ে যায়, সেই জন্য নেড়ে দিতে হবে। বলো কষা পর্যন্ত নেড়ে চেড়ে ভালোভাবে দিতে হবে। বলক চলে আসছে, আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, ফিরে আসব এক থেকে দু মিনিট পর। ঢাকনা খুলে আবারও দেখে নিব, ভালোভাবে নেড়ে দিতে হবে। সাইডে যেগুলো লেগে আছে ওগুলোকে খুঁতনি খুঁচনির সাহায্যে নামিয়ে দিতে হবে, নাহলে পড়ে যাবে। এভাবে হাতে মাখা ডিম বোনা করলে খুবই মজা হয়, খুবই সুস্বাদু হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার প্রিয় বেসালার ভাই বোনেরা যারা নতুন আছেন, রান্না করতে জানেন না, এভাবে আপনারা হাতে মেখে একবারে সব মশলা উপকরণ সবগুলো একসাথে দিয়ে চুলায় বসিয়ে নিতে পারেন। তো প্রায় আমার ওই হয়ে এসেছে, জল টটে নিয়ে গেছে, মাখা মাখা রাখবো। এখন আমি উপর দিয়ে ধনিয়া পাতাগুলো দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ রাখবো চুলায়। যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, সবাই সবাইকে সাপোর্ট করবেন। আর আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমার অনেক উপকার আসবে। এখন আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, ভালোভাবে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ধনিয়া পাতার গ্রেভিটা যেন মাছের ডিমের সাথে মিশে যায় সেজন্য একটু ঢেকে দিয়েছি, চাইলে আপনারা নাও ঢেকে দিতে পারেন। তো হয়ে গেছে আমার মাছের ডিম, নামিয়ে ফেলেছি। এখন আমি গরম গরম পরিবেশন করেছি, দেখেন কত সুন্দর একটা কালার, খুবই মজাদার। এভাবে আপনারা রান্না করে খেতে পারেন। অনেকে জানে না মাছের ডিম কীভাবে রান্না করতে হয়। মাছের ডিম অনেকভাবে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়, বোনা করে খাওয়া যায়। যে যেভাবে খেতে পছন্দ করেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।